প্রথমত আয়োজনগুলোর প্রয়োজন যে যে মানুষগুলি মারা গেল সেই মানুষগুলোর পক্ষে আসলে বলার কেউ নাই। আমার মনে হয় আজকের আয়োজনের আরেকটি দিক হয়তো উন্মোচিত হবে যে এই মৃত্যুর উছিলায় আমরা যেন এই শিল্পে জড়িত অজস্র যে মানুষ, শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা মানুষ, তাদেরকেও আমরা অপদস্থ না করি। আমরা নিরাপদ নগরী চাই, কিন্তু সেই নগরীর মূল কারণ, নিরাপদ না হওয়ার যে মূল কারণ প্রশাসনিক অবহেলা, সেই অবহেলাজনিত হত্যাকাণ্ডের আসামিরা যেন চিহ্নিত হয়, আমরা যেন আসলে নিরাপদ করার উদ্যোগটা এই অসমন্বিত কর্মধারার কারণে ব্যাহত হতে না দেখি, আমরা যেন অবশ্যই নিশ্চিত করি এই যে বিক্ষিপ্ত আইন, বিচ্ছরিত আইন, যেটাকে কেন্দ্রীভূত এই নগর ব্যবস্থার অভিশাপ হিসেবে চিহ্নিত করা যায়, সেগুলিকে একটি সম্মিলিত করে ওয়ান স্টপ সার্ভিস, আমরা যেন ভোগান্তির মধ্যে নয় বরং পরিশীলিতকরণের মধ্যে একটি নিরাপদ নগরীতে পৌঁছতে পারি। মূল জায়গা হলো এই নগরীর প্রত্যেকটা মানুষের অথবা এই দেশের প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার যে ভবনটি তিনি প্রবেশ করবেন, থাকবেন, কাজ করবেন অথবা খেতে যাবেন সেটি রাষ্ট্র নিরাপদ করবে। সেজন্য ট্যাক্সের পয়সায় আমরা অজস্র মানুষ প্রতিপালন করি। আজকে সেই জায়গায় আমাদের সমস্যরে একটু দাবিটুকু যদি ক্রমাগতভাবে না করা যায় মনে হয় না এর পরিত্রাণ রয়েছে। নিশ্চয় আমরা রানা প্লাজার মতো আরও 1200 মৃত্যুর অপেক্ষায় নাই। প্রতিকারের মূল জায়গাটা আসলে পদক্ষেপ গ্রহণ করা, সমন্বিত কর্মধারায় আইনগুলোকে পরিশীলিত করা এবং অবশ্যই প্রতিটা ভবনকে অবৈধতার জায়গায় আর না রেখে বৈধতার অঙ্গীভূত জায়গায় রেখে, অন্তর্ভুক্ততায় রেখে আমরা যেন প্রত্যেকটি নিরাপদ বাসস্থান, কর্মস্থান, বিনোদন স্থান নিশ্চিত করে এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ নগর ব্যবস্থা উন্নত করতে পারি। উদ্যোগটি রানা প্লাজার পরবর্তীতে সূচিশিল্প এবং বস্ত্রশিল্পে যেভাবে আমরা সার্থকতার মুখ দেখেছি এই উদ্যোগও আমাদেরকে সার্থকতার মুখ দেখাতে নিতে পারবেই, এটি আমার দৃঢ় বিশ্বাস। আইনগুলোকে বিক্ষিপ্ত করা হয়েছে, সাংঘর্ষিক করা হয়েছে, পরস্পর বিরোধী করা হয়েছে এবং একটি সংস্থাকে এককভাবে দায়ী করার কোনো ব্যবস্থাই নাই। প্রশাসনিকভাবে এই বিশৃঙ্খলাটা এই মৃত্যুকূপগুলো তৈরির মূল কারণ এবং এই যে ঘটনাটা, এটি যদিও নগরায়নের বেলায় আমরা পুরো কেন্দ্রীভূত করেছি, ঢাকাকেই আমাদের সব কিছু উৎস করেছি অথবা খুব কনসেন্ট্রেটেড করেছি, কিন্তু এই বিচ্ছুরিত করার ফলে একটা বিক্ষিপ্ত অবস্থা তৈরি হয়েছে। শুধুমাত্র সেই বিক্ষিপ্ত অবস্থার সরলীকরণ, সহজীকরণ এবং দৃঢ়ভাবে সকলকে জবাবদিহিতার মধ্যে আনা, তারপরে একটা প্রশাসনিক জবাবদিহিতার মধ্যেই আমাদের হয়তো মূল সমাধান নিহিত।